আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা ইসলাম কথা টিভির এই ছোট্ট আয়োজনটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট আয়োজন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলাম কথা টিভির আয়োজনে আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরবানি কবুলের শর্ত কী কী। আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 22 নম্বর সূরা সূরা হজের 35 নম্বর আয়াত থেকে জানব আজকের এই প্রশ্নের সমাধান। আসুন আমরা এবার চলছি আমাদের সমাধানের দিকে। সূরা হজের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক এখানে শুরুতে বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক এখানে 4টি শর্ত উল্লেখ করেছেন। তন্মধ্যে হতে প্রথম যে শর্তটি দিয়েছেন সেটি হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে কুরবানিদাতা যারা হবে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যাদের সামনে আল্লাহর আয়াতসমূহ, আল্লাহর নিদর্শনকে, আল্লাহর জিকির করা হবে, সোজা কথা আল্লাহর বিধিবিধানকে যাদের সামনে প্রস্ফুটিত করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে তাদের ইমানি শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেটি আমরা সূরা আনফালের শুরুর দিক থেকে জানতে পারি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, নিশ্চয় মুমিন হচ্ছে তারা, এদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, সোজা কথা আল্লাহর বিধি, আল্লাহর বিধিবিধানকে এদের সামনে তুলে ধরা হবে, আল্লাহর আয়াতকে তুলে ধরা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কম্পিত হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে কম্পিত হবে। তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি তাদের একটি ভয় জাগ্রত হবে, তারা তার মহান মনিবকে ভয় করবে, পৃথিবীর কোনো পরাশক্তিকে আর ভয় করবে না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম, আর তাদের সামনে যখন তেলাওয়াত করা হবে আয়াতুহু, তার আয়াতসমূহকে, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন সাথে সাথেই তাদের ঈমান শক্তি বৃদ্ধি পাবে। এর সাথে সাথে 2 নম্বর যে গুণ পয়দা হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা কেবলমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে, তাদের রবের প্রতি ভরসা করবে, পৃথিবীর কোনো পরাশক্তির কাছে ভয় করবে না। সোজা কথা আজকে মুমিনরা তাদের প্রতিটা কর্মকাণ্ডেই তারা কিন্তু পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, কারণ এমনি এমনি জান্নাত লাভ করা সম্ভব হবে না। আল্লাহ পাক নিজেই সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক এখানেও সুস্পষ্টভাবে মুমিনদের পরীক্ষার কথা বলেছেন। তা আসুন সম্মানিত শ্রোতা মণ্ডলী, যাদের সামনে সোজা কথা কুরবানি যে আমরা দেব, আমরা যারা কুরবানিদাতা আছি, আমাদের সামনে যদি কখনো আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে, আল্লাহর জিকিরকে, সোজা কথা আল্লাহর কোনো একটি বিধানের কথা যদি আসে, আমরা সাথে সাথেই সেটিকে মেনে নেব এবং আল্লাহর প্রতি ভরসা করব, আল্লাহকেই ভয় করব, পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করব না। এই গুণ যদি আমাদের 1 নম্বরে পয়দা হয়ে যায়, তাহলে আমরা কুরবানি দেওয়ার জন্য, কুরবানি কবুলিয়তের জন্য 1 নম্বর শর্ত আশা করি পালন করতে পারব। 2 নম্বরে, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহু, যারা কুরবানিদাতা হবে তারা অবশ্যই মুমিন, আর এই মুমিনরা এদের সামনে যখন কোনো প্রকার বিপদ আপদ আসবে, তখন তারা কেবলমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে এবং তারা সবর করবে, কি করবে, এবং তারা নামাজের মাধ্যমেও ধৈর্য ধারণ করবে, এই গুণের অধিকারী হওয়া লাগবে। তাহলে আমরা 1 নম্বর জানতে পারলাম আল্লাহর বিধানের কাছে মস্তক অবনত করা লাগবে আল্লাহর ভয়ে কম্পিত হয়ে, 2 নম্বরে জানতে পারলাম আমাদের প্রতি যাবতীয় বিপদ আপদ আসলে পড়ে কেবলমাত্র আল্লাহর প্রতি ভরসা করা লাগবে এবং সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। যেমন আজকে সারা পৃথিবীব্যাপী আলেম ওলামারা নির্যাতিত নিপীড়িত, তার মানে কি এই যে আলেম ওলামারা এই নির্যাতনের হাত থেকে দূরে সরবার জন্য কোনো বাতিলের কাছে মস্তক অবনত করে দেবে? না, তারা কোনো বাতিলের কাছে মস্তক অবনত করবে না। তারা যুগ যুগ ধরে পূর্ববর্তী যুগে যেমন করে নবী রাসুল এবং সাহাব আজমাইনগণ এবং অন্যান্য ওলিয়াউলিয়াগণ যেভাবে করে বাতিলের অত্যাচারকে সহ্য করেছে, তবু বাতিলের কাছে কখনো মাথা নত করে নেই, রবকে রব বলেই স্বীকার করেছে, কোনো বাতিলকে তারা রব বলে স্বীকার করেনি, তারা রবকেই কেবল তাদের প্রতিপালক হিসাবে গণ্য করেছে, তারা সব কিছুতেই আল্লাহর প্রতি ভরসা করে ধৈর্য ধারণ করেছে, বাতিলের সমস্ত নির্যাতন সহ্য করেছে, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করেনি। তাহলে আমরা জানতে পারলাম মুমিনদের যাবতীয় বিপদ আপদে যদি কোনো মুমিন আল্লাহর প্রতি ভরসা রাখে এবং ধৈর্য ধারণ করে, তাহলে সে কুরবানি কবুলের জন্য 2 নম্বর শর্ত আদায় করতে পারবে।
তিন নম্বরে হচ্ছে ওয়াল মুকিমিস সালাহ, যারা কুরবানি দাতা হবে তাদেরকে অবশ্যই নামাজ কায়েমের অনুসারী হওয়া লাগবে। নামাজ কায়েমকারীর মধ্যে হওয়া লাগবে, যেই দলটি, যে সংগঠন, যে সংস্থা নামাজ কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠা করবার জন্য কাজ করে তার সঙ্গে তাকে থাকা লাগবে, তাহলেই তার কুরবানির শর্ত আদায় হবে। কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা নামাজের কথা বলে, ইসলামের কথা বলে, সত্যের কথা বলে, মানুষকে আল্লাহর দিকে রাখে, রসুলের দিকে রাখে, ইসলামী আন্দোলনের দিকে রাখে, তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তাদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে, আসলে তাদের কুরবানি কখনো কবুল হবে না। কুরবানি কবুলের জন্যই নামাজ প্রতিষ্ঠাকামী লোক হওয়া লাগবে, নামাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা লাগবে। কারণ আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যেও তা বলছেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমরা যদি কুরবানি দিতে চাও, এক নম্বরে কি করতে হবে, ফাসাল্লি, তোমরা ফাসাল্লি লিরব্বিকা, তোমরা তো রবের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার, এরপরে তোমরা কুরবানি আদায় করো। তো এখন যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তার কুরবানি তো হবে না। তারপরেও আজকে দেখা যায় সমাজে যখন কুরবানি হবে, এই তো সামনে ঈদুল আজহা আগামী 21 তারিখ, এই কুরবানির সময় দেখা যাবে অনেক বেনামাজি মানুষ কুরবানি দেবেন কিন্তু সাথে নামাজি মানুষও আছেন। আসলে এই জন্য আমি বলবো, সম্মানিত নামাজি ভাইয়েরা, যারা আপনারা নামাজ পড়েন, যারা ভালো পথে চলেন, ইসলামের পথে অটল আছেন, তারা কখনোই বেনামাজি লোকগুলোকে আপনাদের কুরবানির শরীকে নেবেন না। আর ওই বেনামাজি লোকগুলো, ওরা যদি কুরবানি দিতেই চায়, তাহলে ওদের যদি গোস্ত খাওয়ার আশা থাকে, মাংস খাওয়ার আশা থেকেই থাকে, ওরা একাই একা একটা খাসি বা গরু কিনে ওরা জবাই করে গোস্ত খেতে পারে, ওদের গোস্ত খাওয়া ছাড়া ওদের কুরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলছেন যে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমরা আগে তোমাদের রবের জন্য নামাজ আদায় করো, নামাজ পড়ো, ওয়ানহার, এরপরে তোমরা কুরবানি করো। এই নামাজ এমন একটি ইবাদত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল এবং গুনহিত কাজ থেকে দূরে রাখতে পারে। আল্লাহ রাসূল আরো বলছেন, আস-সালাতু ফারকুন বাইনাল মুমিনাল কাফির, নামাজ হচ্ছে মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যদানকারী। সুতরাং যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, নামাজ না পড়লে সে কাফের, সে নামাজই পড়ে না সে তো কাফের, সে কেন মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত আদায় করবে, সে তো মুসলিমই না, সে তো কাফের, সে তো মুমিনই না, সে তো কাফের। সুতরাং আসুন, যারা কুরবানি করবেন তারা এতদিন ধরে যদি আপনারা কেউ ভুলের মাঝে থেকে থাকেন, আজকেই তওবা করে আপনারা নামাজ আদায় করুন, নামাজ পড়ুন, মানুষকে নামাজে উদ্বুদ্ধ করুন, নামাজের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করুন, তাহলে আপনি কুরবানি কবুলের জন্য একটি শর্ত আদায় করতে পারবেন। চতুর্থ নম্বরে আমরা যেটি জানবো, আল্লাহ পাক সূরা হজের এই 35 নম্বর আয়াতে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কুরবানি কবুল হওয়ার জন্য চতুর্থ নম্বর যে শর্ত সেটি হচ্ছে আল্লাহ পাক মানুষকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে তারা কি করবে, ব্যয় করবে, সেটি হচ্ছে কি, তারা সদকা করবে, ব্যয় করবে, আল্লাহর দিনের জন্য ব্যয় করবে, সোজা কথা সে জাকাত আদায় করবে। আজকে মানুষদেরকে, মানুষ অনেক সম্পদের পাহাড় বুনে ফেলেছে কিন্তু জাকাত আদায় করে না, অথচ কুরবানির সময় বড় বড় গরু কিনে কুরবানি দেয়। আসলে লোকটা যে কুরবানি দিতে পারবে না, অনেক সময় দেখা গেল তারা যদি কুরবানি না দেয় তারা লজ্জিত হয়ে যায়, তারা মনে করে যে কুরবানি দিলাম না, আমার অনেক সম্পদ, কিন্তু আসলে সে কুরবানি দিতে পারবে না, এজন্য সে লজ্জাবোধ করলো। কিন্তু সে যে জাকাত আদায় করলো না, আল্লাহর দেয়া সম্পদ থেকে গরিবের হক আদায় করলো না, মিসকিনের হক আদায় করলো না, ইসলামী আন্দোলনের হক আদায় করলো না, আল্লাহর দিনের হক আদায় করলো না, সে এই চিন্তাটার জন্য একবার লজ্জাবোধ করে, সে নামাজও পড়ে না, সে কুরবানি দিতে পারবে না, সেই জন্য নিজেকে লজ্জাবোধ করে, অথচ নামাজ পড়ে না, জাকাত দেয় না, আজ সবর করে না, বিপদ আপদে আল্লাহর প্রতি ভরসা করে না, এগুলোতে সে তার লজ্জা হয় না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসলে আমরা যদি এই 4টি শর্ত পুঙ্খানুভাবে পালন করতে না পারি তাহলে আমাদের কুরবানি অবশ্যই হবে না। কারণ আজকে অনেকে দেখা গেল সম্পদের পাহাড় বুনে ফেলেছে, জাকাত তো দেয়ই না, বরং আরো সুদ খায়। আসলে যদি কোনো ব্যক্তি সুদ খায় ওরও তো কুরবানি হবে না, কারণ ও তো হারাম টাকা, হারাম উপার্জন, মানে তার হারাম উপার্জন দিয়ে সে কুরবানির গরু কিনছে, কুরবানির জন্য উট কিনছে, দুম্বা কিনছে, ভেড়া কিনছে, মহিষ কিনছে, আসলে তার হারাম হারাম ইনকাম দিয়ে যে কুরবানি করে, এই কুরবানি তার কবুল হবে না। আজকে তো শরীকের বেলায় দেখা যায় অনেক সুদখোর লোকের সঙ্গে আজকে কিছু ভালো ভালো মানুষও কুরবানি, নিজের কুরবানিটা নষ্ট করে ফেলে। আসলে যদি কোনো সুদখোর ব্যক্তি কুরবানি দেওয়ার জন্য নিয়ত করে তার কুরবানি তো হবে না, এজন্য সে কী করবে, তার যদি গোস্ত খাওয়ার আশা থাকে সে নিজে নিজে একটা গরু খাসি দুম্বা কিনে জবাই করে গোস্ত খাবে, তার আসলে কুরবানি হবে না। এজন্য আসুন আমরা সুদখোর, সোজা কথা ইসলাম বিরোধী কোনো মানুষের সঙ্গে আমরা কুরবানির সময় নিজের অংশীদারদেরকে নেব না,
এবং তারা নিজেরাই করবে, আর আমরা যারা কুরবানি করব আমরা অবশ্যই নামাজি হব আল্লাহর দিনের দিকে, আল্লাহর ইসলামের দিকে মুতাওয়াজ্জাকারী মুমিন হিসেবে যেন গণ্য হতে পারে। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, নচেত আমাদের কুরবানি কবুল হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।